আজ শুভ সন্ধিক্ষণে আনন্দের মুখ দুটো এই চৌধুরী পরিবার। এই কে আছিস? আলোটা জ্বালিয়ে দে। কি গো, তুমি এখনো দাঁড়িয়ে রয়েছো? আহ চন্দ্রা, জ্বালার উপর পালা বোঝা দিয়ে না তো, এদিকে অনেকখানি বেলা হয়ে গেল, কেন যে আকাশ আসছে না? উঁচু নিচু পাহাড়ের চূড়াটা আজ আসতে মন দাঁড়িয়ে, ছোট ছোট মায়ের সামান ডাকে যে দু হাত বাড়িয়ে। ও আমি আসছি। যেমন ছাদের আলো উত্তাপে নেই কিছু যায়, অথচ আলোয় তার সারা ভুবন লাগা। সারা পৃথিবীতে ডেকে ডেকে তাই বলে চলে সহজ, কিছু নাচি অনেক পেয়েছি দুটো হাত পারি। আমি চাতনি, আপনারা তো ভাবছেন আমি কি কোথা থেকে এলাম, কি আমার পরিচয়, তার পরিচয় পারবো সেরে নেওয়া যায়। আমি যে এখন ভদ্রলোকের পাশে দাঁড়িয়ে রয়েছি, ইনি আমার বাবা। সারা জীবন নিজের অন্যায় অন্যের ঘরে চাপিয়ে এসেছি, যাকে বলে উদর পিণ্ডি বুদুর ঘাড়ে। কিন্তু আমি তা কেমন করে মিলে নেব, কারণ এদের চরিত্র প্রচার দুর্গন্ধ দূর করতে এদেশে সাবান কোম্পানি ফেল হয়ে যাবে। আর এই ভদ্রমহিলা আমার মা, সারা জীবন বাবার অন্যায় মুখ বুঝে সহ্য করেছে, কোনোদিন কোনো প্রতিবাদ করেননি। মা ও মা, এই সংসার সংগ্রামে যোগ বিয়োগের হিসাবের খাতাটা এখন না খুলবে, আর কবে খুলবে মা? ও মা, মা, মা গো। হাই চাঁদনি, তোমাকে দেখে না আজ খুব সুন্দর লাগছে জানো। মিস্টার আকাশ, আমার সঙ্গে ওর সাথে মিলে আপনি এখন হাতে পারেন, তাই দয়া করে আমার নামের আগে তুমি শুধুটা ব্যবহার না করে আপনি বললে আমি ভীষণ খুশি হব, বুঝেছ? আশা করি বুঝেছ। চৌধুরী, বাইরে থেকে থেকে তোর মাথাটা বুঝে বিগড়ে গেছে। না বাবা না, না বাবা না, না বাবা না, আমি যতই বাইরে থাকি না কেন, আমি শুধু এই বঙ্গভূমির বঙ্গনারী। আজও রূপ আজও গান সরে স্থায়ী যে বিবিধ বুটলি পথে পথালি, আজ আমার অনুভূতিকে নাড়া দেয়। মা বলিতে প্রাণ করে আঞ্চল, চোখে আসে জল ভরে। ওরে মা চাঁদনি, আজকে দিনে এসব কথা না বললে কি নয় মা? মা গো, আজ আমার অতীতের স্মৃতিগুলো চোখে জল ছবির মতো ভাসছে। তার মানে ফেলে আসার অতীতের গন্ধ যদি আলো স্তম্ভিত করে দেয়। এই কোমলি শাক সিদ্ধি গন্ধের সাথে চপ কেলানি বিরিয়ানি তফাতা বুঝবে কেমন করে? ওরে মহাদেব, ওরে শব্দ, আলোটা জ্বালিয়ে দে। এই বাড়িতে কোনোদিন আর আলো চলিবে না। কে তুই? গরিবের বন্ধু, বলকে সত্য শান্ত সাজে রাখলাম। আরে জবি কেন এসেছিস, কি চাস তুই? যাতে প্রয়োজন থাকে বেশি আছে, তার থেকে উদ্ভূত করে নে, গরিব মানুষের মুখে হাসি ফোটাতে দিছি, শান্ত সাজে রাখলাম। এই শুভদিন এইভাবে লুটপাট চালাতে আপনারা এতটুকু বিবেকে পাচ্ছেন? কি করবে ম্যাডাম,
আপনাদের তো প্রয়োজনের থেকে অনেকটা বেশি আছে। একটু গরিব মানুষকে দিলে আপনাদের তো কম পড়ে যাবে না? আচ্ছা ম্যাডাম, একটা কথা ভেবে দেখো তো, ওদের ভোট দেওয়ার অধিকার যদি থাকতে পারে তাহলে বাঁচার অধিকারী কেন থাকবে না? আপনি যা চাইবেন সব দেব, সব দেব। খেতে পাই না, তাদের মুখে দুপুরা দুটো অন্ন তুলে দেওয়া দায়। এই সমস্ত মাছ তো অর্থের ভাবে লেখাপড়া ছুটতে পারে না, তাদেরকে লেখাপড়া শেখানো দায়। এই সমস্ত মাছ তো অর্থের ভাবে বিনা চিকিৎসায় মারা যাচ্ছে, তাদেরকে চিকিৎসা করানো দায়। এই সমস্ত মাছ আজকে সমাজে ঘুমিয়ে আছে, তাদেরকে জাগিয়ে দেওয়া দায়। আমরা তো চেয়েছিলাম এর মতো সব কিছু ছেলে ছুড়ে দিয়ে সবার মধ্যে ঝাঁপিয়ে পড়ি, কিন্তু ম্যাডাম কিছু ভাবছেন নাকি? না মনে। আচ্ছা আপনি বলুন তো, আপনার ছোটবেলার স্মৃতি কোনো মনে পড়ে? আমি স্মৃতি সবাই জীবনে আছে, কিন্তু স্মৃতিকে ভুলে যাওয়াই ভালো, কারণ স্মৃতি বড় বেদনা। তোমার বর্তমানকে দিয়ে কোনো ভবিষ্যতের স্বপ্ন দেখা যায় না, তাই স্মৃতিকে ভুলে যাওয়াই ভালো। চোখ তুলে যা, আপনি যে এখানে বাস্তবটা ঘটালেন না, একবার ভেবেছেন আমার বাবা যদি জানতে পারে কি অবস্থাটা? চুলতার কবেকার অনুকার বেদেশার নেশায় চুলতার সাবস্তির যার পথে অতদূর সমুদ্র পার হালে ভাঙা জানাবে কাউকে তো দেখি লাল।
সেজে উঠেছে এই জগৎ সংসার সুন্দর মনোরম পরিবেশে আসুন না সমস্ত পরিত্যাগ করে আমরা সবাই কিছুক্ষণের জন্য হারিয়ে যাই শরীর রাজকুমার প্রধান রচিত অসীম প্রধান নির্দেশিত পঙ্কজ মন্ডল নরেশ মন্ডল সুকুমার জানা স্বরূপ হালদার অভিনীত বাস্তব জীবনের জ্ঞান ভাষে আকা নবকলি বৌরে তাই জীবন চলেছে ঘোর নিপাকে নীল ভাঙা ঝয়ন্তী মঙ্গলা তারে ভদ্রকালী কপালি দুর্গা শিব মাথাতে সদা নমস্তুতে ক্ষমা বলে কোনো শব্দ নেই আমার সংবিধানে অন্যায়ের একমাত্র শাস্তি মৃত্যু পেতে পেতে একটাই শব্দ আমি বেশি ঘৃণা করি শুনেছি মা হয় মমতা মাই মা হয় মাহি আছে একটা পণ্যের পোষণের নিজের জীবনে বিপন্ন করে সন্তানকে আটকে রাখি আর আমার মা তো আজ বেশি সেটাই দাঁড়িয়ে মা শব্দে ব্যবহার করবে না আদেশ করুন সরদার আপনারা আগিসরা এই বুড়িমা জীবনে নেমে আসবে ঘোর অন্ধকার আপনি যা বলেছেন তাই হবে সর্দার তাই হবে আসুন আসুন আমি এই জঙ্গলের
জানি না, জানি না সে কোথায় আছে, কিভাবে আছে, কেমন আছে। আজ আজ যদি ঠিক বেঁচে থাকে, সে তোরই মতন এত বড় হয়ে যেত রে বাবা, এত বড় হয়ে যেত। আচ্ছা বাবা, তুমি কি বলতে পারো এই জঙ্গলের মধ্যে তুমি তো অনেকদিন আছো, বলো না, বলো না, বলো আমার সেই হারিয়ে যাওয়া সন্তান কোথায়। আমি তোমার হারিয়ে যাওয়া সন্তান, আমার এই সুন্দর হৃদয়টাকে পূর্ণ করে দিলি রে বাবা। জানিস বাবা, জানিস জীবনে যা পাপ করেছি সে পাপ তো ক্ষমা পাওয়ার অযোগ্য রে বাবা। জানিস বাবা, আজ তোকে পেয়ে আমি আমার সেই জীবনের কিছুটা পাপ আমি ক্ষয় করে দিলাম রে বাবা, ক্ষয় করে দিলাম। জানিস বাবা, আমি আর বেশি কোন বাঁচবো না, আমার আমার সময় শেষ হয়ে এসেছে, আমার সময় শেষ হয়ে এসেছে। পারলে পারলে তুই এই অভাগিনী মাকে তুই ক্ষমা করে দিস রে বাবা। আর তুই তুই যদি না ক্ষমা করে দিস, এই সমাজ করে দিল আমাকে ক্ষমা। জানিস কোথা, জানিস ওই দেখ ওই কালো মেঘের আড়ালে কে যেন আমাকে হাতটা দিয়ে ডাকছে আর বলছে। জানিস কোথা, জানিস আমার তো বন্ধু আসছে রে বাবা, আমার পা নিচে থেকে মাটি সরে যাচ্ছে রে বাবা। একটিবার কথা বলো না মা, একটিবার কথা বলো না মা। সাতিরি দেহু সাদা ছাই হবে, সবকিছু ধুলাই পড়ি রবে, থাকিব না গরম ঝলমলে পানিও।
লগলে ভরে ছড়ে না কে আপনি কোথায় থাকেন আমার আবদন ঠিকানা লোদাশলি জঙ্গলে পরে কখনো কোথাও যাব অবদ তো নিজ বলতে পারছি না কি জাদু চন্দ্রের জীবন থেকে তোকে সরিয়ে দিই লক্ষ্য করবো আমি তোকে করতে দেবো না তোর কি লাগবে টাকা পয়সা সোনা দান আমি সব দেবো কিন্তু ওই চাঁদনিকে কখনোই আমি তোর হাতে তুলে দিতে পারবো না টাকা পয়সা গাড়ি বাড়ি আমি সব দিতে বসছি শুধু বলুন কি চাই আপনার যা চাই প্রথমত আমি তোমাকে চাই দ্বিতীয়ত আমি তোমাকে চাই তৃতীয়ত ফুলশর খাটো তোমাকে পেতে চাই তোমার এই দুটি ফুল মতো ছিল জোর করে বল পড়বে নারীর সাথে তো হরণ করে যায় ঠিকই কিন্তু নারীর কোমল মনটা জোর করে পাওয়া যায় না আপনাকে আমি শ্রদ্ধার আসলে বসেছিলাম আপনার অনুপ্রাণিত হয়ে আমি আমার বাকি জীবন কাটিয়ে দেবো কিন্তু এতক্ষণে বুঝলাম বন থেকে জানোয়ার তুলে আনা যায় ঠিকই কিন্তু জানোয়ারের মন থেকে বন তুলে ফেলা যায় না এই জানোয়ারের মন থেকে বন তুলে ফেলা যায় না জানোয়ার আমাদের শেষ পরিচয় না কেন আপনি কি বলেন কেন আমি জানি না আমার মনের ভিতরে এত কথা কম্পিত হচ্ছে তো হয় তোমার বলুন ছোট্টবেলার Come on, come on, come on.
ছোট্ট বড় প্রদীপকে নিজের হাতে আমাকে ভুলে যাও, আমাকে না ভুললে ওই আকাশকে নিয়ে স্বপ্নের বেশি করে আমি আকাশের সঙ্গে নদীর পাশে থাকবো, কিন্তু এমন কথা তো ছিল না, তুমি তো আমাকে কথা দিয়েছিলে ওই পাথর দেখে পারে যদি বাঁচতেই হয় আমরা একসঙ্গে বাঁচবো, আর যদি মরতেই হয় আমরা একসঙ্গেই মরবো। কথা বলছো না কেন, অভিমান করো না, কথা বলো না, এই প্রদীপ 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 তীরি ভাঙা ঢেউয়া নীরি ভাঙা ঝীরি ভাঙা ঢেউয়া নীরি ভাঙা ঝ Ashit Sandosha, DJ Bapi, Dusha 8 number pole.